প্রথম ইস্যুটোয়ে হয়েছে সিবিএসসি রিজাল্ট আপনারা গম পাইছে যে সিবিএসসির ফলাফল উলাইছে দাদো আর দশম শ্রেণীর ফলাফল ঘোষণা করেছে সিবিএসসিয়ে 38.83 লাখ পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল অর্থাৎ 38,83,000 পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল এই দুটা পরীক্ষা প্রথমবার লৈ মেরিট লিস্ট অবিহনে ফলাফল ঘোষণা করেছে এবার সিবিএসসিয়ে দ্বাদশ শ্রেণীত অবতীর্ণ হয়েছিল 16,80,256 গৰাকী পরীক্ষার্থী আর দ্বাদশ শ্রেণীত উত্তীর্ণ হয়েছে 14,50,174 গৰাকী পরীক্ষার্থী দ্বাদশ শ্রেণীত উত্তীর্ণর হার হয়েছে 88.33% ছাত্রর তুলনাত অধিক সফলতা লাভ করেছে ছাত্রীয়ে ছাত্রীর উত্তীর্ণ হার সিবিএসসির 90.68% তার বিপরীতে ছাত্রর উত্তীর্ণর হার 84.67% ত্রিবান্দম মণ্ডলত সর্বাধিক 99.91% উত্তীর্ণ হয়েছে তার বিপরীতে বাঙ্গালুরুর 98.64% চেন্নাইত 97.40% উত্তীর্ণ মণ্ডল হিসাবে 78.05% উত্তীর্ণরে সর্বনিম্ন আছে প্রয়াগরাজ ইফালে গুৱাহাটী মণ্ডলৰ উত্তীর্ণৰ হাৰ হৈছে 87.73% বিগত বৰ্ষতকৈ প্ৰায় 5% কমিল এইবাৰৰ উত্তীর্ণৰ সংখ্যা দশম শ্ৰেণীত অৱতীৰ্ণ 21,65,805 গৰাকী পৰীক্ষাৰ্থীৰ অৱতীৰ্ণ হৈছিল আৰু ইয়াৰ ভিতৰত দশম শ্ৰেণীত উত্তীৰ্ণ হৈছে 20,16,779 গৰাকী দশম শ্ৰেণীৰ ফলাফলত উত্তীৰ্ণ হৈছে উত্তীৰ্ণৰ হাৰ হৈছে 93.12% আৰু দশম শ্ৰেণীতো অধিক সফলতা লাভ কৰিছে ছাত্ৰীয়ে ছাত্ৰীৰ উত্তীৰ্ণৰ হাৰ হৈছে 94.25% তাৰ বিপৰীতে ছাত্ৰই 92.72% উত্তীৰ্ণ হৈছে একেদৰে ত্ৰিবান্দম মণ্ডলতেই সৰ্বাধিক উত্তীৰ্ণৰ হাৰ 99.91% দশম শ্ৰেণীতো 99.18% দ্বিতীয় স্থানত আছে বাংগালুৰু মণ্ডল ইপিনে 99.14% তৃতীয় স্থানত আছে চেন্নাই মণ্ডল দশম শ্ৰেণীত গুৱাহাটী মণ্ডলত উত্তীৰ্ণৰ হাৰ হৈছে 76.90% দশম শ্ৰেণীত 1,95,000 শিক্ষাৰ্থীৰ 90% অধিক নম্বৰ লাভ কৰিছে অৰ্থাৎ 1,94,000 শিক্ষাৰ্থীয়ে 90% অধিক নম্বৰ লাভ কৰা পৰিলক্ষিত হৈছে